কথা আছে যার ফির নাই তার ফির শয়তান জিজ্ঞাসা করে কয়দিন আগে একজন ভাই আমাকে বললেন এক জায়গায় তিনি মাগরিবের নামাজ ইমামতি করতে যাবে হুজুর কম কেউ না হুজুর মনে করে রাখো আপনি সামনে যান উনি নামাজে যাচ্ছে আরেকজন পিছন দিয়া জামা টেনা ধরছে ধরে রাখো হুজুর আপনি কারো কাছে বায়াত হয়েছেন নি তো উনি কয় আমি বুঝছি যে মারাত্মক জায়গায় নাইছে। এখন যদি কই যে না তাহলে তো কব আপনি ফিসে যান তখন তো আরেক মোশ রেখে নামাজ পড়াইব তাই উনি বলতেছেন কি যে বলেন বায়াত তো হওয়া শুন না তাইলে সামনে যান এখন কার কাছে শুন কিভাবে শুন নাই ব্যাখ্যা তিনি করেন নাই বায়াত হাদিসে আছে না নাই উনি কামে ওই দিকে ইশারা করে বললাম তখন কয় তাইলে ঠিক আছে যান কারণ এমন জায়গা আছে এমন কথা বাজারে আছে পীর না ধরলে শয়তান নাকি পীর হয়ে যায় একজন পীর লাগবে ওই পীর বাবা তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে জিজ্ঞাসা করলে বলে বলেন কি কোর্টে হাকিমের কাছে সরাসরি যাওয়া যায় না কেউ কিল লাগে না কয় লাগে তো আমরাও তো আল্লাহর কাছে চাই তবে হুজুরের মাধ্যমে চাই আল্লাহ আমার ছেলে নাই আমারে ছেলে দাও এভাবে চায় না উনারা পিস সাহেবের কাছে গিয়া হুজুররে কয় হুজুর আমনে একটা ব্যবস্থা কইরা দেন নাও করেন হুজুর আমার একটা ছেলে লাগবো এই ব্যবস্থাটা আমনে কইরা দেন এর মানে কি জিজ্ঞাসা করলে তারা বলে আমরা তো হুজুরের কাছে কই নাই যে হুজুর আমনে দেন আমরা তো কইছি আমনে একটা ব্যবস্থা কইরা দেন কারণ আমরা তো নাপাক মুখ সরাসরি কইলে হইব না আম্মের দিয়া কয়তাছে মাধ্যম বড় জগন্নাথ আল্লাহ এবং বান্দার মাঝখানে কোন মাধ্যম লাগবে না আল্লাহ সাথে সম্পর্ক হবে সরাসরি আমার বন্ধু কোরআন মসজিদ আল্লাহ তার রাসুলকেও মাধ্যম বানান নাই আল্লাহ এবং বান্দার মাঝে রাসুল মাধ্যম না তিনি দাওয়াত পৌঁছিয়েছেন তিনি কোরআন তুলে দিয়েছেন তিনি বলেছেন এটা বড় এটা মানো আমাকে অনুসরণ করো আমি কিভাবে করি তোমরা সেভাবে করো রাসুল বলতেন সুবাহান আল্লাহ তোমরা বলো সুবাহান আল্লাহ রাসুল বলছে আলহামদুলিল্লাহ তোমরা বলো আলহামদুলিল্লাহ রাসুল যেভাবে চেষ্টা করেছেন তোমরাও সেভাবে করো রাসুল যেভাবে রুকু করেছেন তোমরাও সেভাবে করো এটা মাধ্যম না বন্দে এবং আল্লাহর মাঝখানে মাধ্যম নাই সালাক ইবাদি আননি হে নবী মানুষ আপনাকে প্রশ্ন করবে আমার ব্যাপারে আপনি তখন বলুন কি বলবেন এই শব্দটাও মাঝখানে নাই বরং ইন্নি করি বল কুল আপনি বলুন এই শব্দটাও নাই মানুষ আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করবে অ বলে আল্লাহ একটা কমা দিলেন কমা দিয়ে আবার বলছে পাইনি করি এখানে রাসুলকে কুল বলে মিড়িয়া রাখেন নাই আল্লাহ বলে আমি কাছে আমি কাছে আমি কাছে আছি বুঝি বুধা ও অত্যাদাই দাদা দা বন্দা মাকে যখনই ডাকে আমি তখনই সাড়া দিয়ে দে কেন মাধ্যম লাগবে

আপনি ইমানদার যদি হতে চান আপনাকে আল্লাহর দেখানো পথে পথের দেখানো পথে যাওয়া লাগবে এখন বাংলাদেশে হাজার হাজার মুসলমান ইমানদার দাবি করছে কিন্তু বন্ধু আবার ভেজাল করছে কি ভেজাল করছে এবার শুনুন কাদিয়ানি কাফের কারণ তারা তো কোরআনের চারটা অক্ষর মানে নেয় এখন যদি আপনাদের মাঝে এখানে কেউ থাকেন যে আপনিও দুই চারটা অক্ষর মানেন না বলুন তো একই মাস আলা আপনার জন্য প্রযোজ্য কিনা কথা বলেন প্রযোজ্য কিনা এখন যদি কাদি আনি চারটা না মাইনা চারটা না মানার কারণে কাফের হয় আপনি মোমেন এটা কই বলবেন হজুর বলেন কি আমরা তো সব মানি আমি বলবো বন্ধু সব যদি মানেন কোরআনে তো আছে সাবধান সৃষ্টি আইন চলবে শুধু তার আছে না কিছুক্ষণ আগে এখানে একবার জোরে মিছিল করেছে যেই মিছিলের সাথে আপনারাও আমি জানি একমত সবাই মিছিলটা ছিল সকল বিধান বাতিল করো অহির বিধান কায়েম করো ওহির বিধান মানে তো কোরআন হাদিসের বিধান ঠিক না এখন বাংলাদেশ ওহির বিধান চলছে তো জমিন জমিনদার আইন চলবে শুধু তার ওহির বিধান ছাড়া কোনো বিধান চলতে পারে না ইনিল হুকম ইল্লা লিল্লাহ অত সহ হাজার নামাজি আছে মসজিদে আল্লাহর আইন মানে মসজিদের বাইরে আল্লাহর আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায় ইমাম সাহেব হজুর মসজিদের ভিতরে মিম্বারের পাশে চমৎকার ভাবে ওয়াজ করছে মিম্বরে দাঁড়াইয়া জুমার দিন খোদ বাদে ওয়াজ করে উনি বলছে মসজিদ চলবে কারাইনে সব মুসল্লিক আল্লাহ রাইনে খুশি আলহামদুলিল্লাহ সব মোমেন